কোনতলের দুটি বিন্দুর মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্ব একটি সরলরেখা। কোনতলে দুটি বিন্দু এক ও দুই এর বিষয়ে বিবেচনা করা যাক। দুটি বিন্দু এক ও দুই এর মধ্যে বক্ররেখা মোট দৈর্ঘ্য হবে I = ds। x ও y স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা ds এর ঢালের চিত্র আঁকছি, যেটা দূরত্ব এক হতে দুই পর্যন্ত। x স্থানাঙ্ক ব্যবস্থার সমান্তরাল dx এবং y স্থানাঙ্ক ব্যবস্থার সমান্তরাল dy। পিথাগোরাসের সূত্র অনুসারে dx হোল স্কয়ার = dy প্লাস dx হোল স্কয়ার। dx হোল স্কয়ার দ্বারা আমরা ভাগ করে পাই। dx হোল স্কয়ার দ্বারা ভাগ করে পাই সর্বশেষ সমীকরণটিকে আমরা সাজিয়ে লিখছি। তাহলে ds বাই dx = √dy বাই dx হোল স্কয়ার প্লাস 1। dy বাই dx = জানি y ডট, এটা আইলার এর পরিবর্তন নীতি অনুযায়ী। এবার ds কে এক পাশে রেখে dx কে অপর পাশে গুণ করে দেব। সেক্ষেত্রে আমরা ds এর মান বসিয়ে সমীকরণ এক পাব, আর ds এর মানটিকে আমরা ফাংশন অফ f = √1 + y.2 ধরে নেব। সর্বশেষ আমরা আইলার এই সমীকরণটিকে লিখে ফেলব। সমীকরণ দুই কে আংশিক ব্যবকলন করে পাই। পার্সেল অফ এফ ফাংশন রেসপেক্ট টু ওয়াই = 0, পার্সেল অফ এফ ফাংশন রেসপেক্ট টু ওয়াই ডট = 1/2 √1 + y.2 ডট। এই মানগুলো আমরা সমীকরণ তিনে বসিয়ে পাবো। আইলারের সমীকরণে মান বসিয়ে পার্সেল বাই dx ইন্টু y ডট বাই রুট ওভার 1 + y.2 -0। সর্বশেষ আমরা a একটি ধ্রুবক এবং b একটি ধ্রুবক ধরে নেব। y ডট = b, dy বাই dx = b, dy কে এক পাশে রেখে dx কে অপর পাশে পার করে দিব, সর্বশেষ ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে আমরা সরলরেখার সমীকরণটিকে পেয়ে যাব। থ্যাংকস ফর ওয়াচিং।